এই মাসেও আমাদের এলপিজির মূল্য কিছুটা বেড়েছে আমাদের বারো কেজি সিলিন্ডারের মূল্য যে স্ট্যান্ডার্ড একটি সিলিন্ডার হিসাবে গণ্য হয় তো সেই সিলিন্ডারের মূল্যে গত গত মাসে ছিল চোদ্দোশো টাকা এই মাসে সেটি হয়েছে চোদ্দোশো টাকা প্রতি কেজিতে একচল্লিশ টাকা বেড়েছে এই মূল্যহারের এটা হলো খুচরা মূল্য হিসাবে কোম্পানি বিক্রি করবে তেরোশো উনাশি টাকা পাইকারি যারা ডিস্ট্রিবিউটার আছে হোলসেল তারা চোদ্দোশো উনত্রিশ টাকায় সেটি বিক্রি করবে এবং খুচরা পর্যায়ে যেটা ভোক্তা পর্যায়ে যারা ক্রয় করবে তাদের পর্যায়ে সেটি চোদ্দোশো চুয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে এটি বাড়ার কারণ হলো সৌদি কন্ট্রাক্ট প্রাইস গত মাসে ছিল ছয়শো পঁচিশ দশমিক পাঁচ ডলার এটা এই মাসে প্রায় দশ ডলার বেড়ে গেছে ছয়শো ছত্রিশ দশমিক পাঁচ ডলার তো এছাড়া ডলারের মূল্য আমাদের দেশে ফ্লাকচুয়েশন আছে আপনারা জানেন যে প্রতি মাসেই ডলারের একটা তারতম্য আমরা পাচ্ছি এবং সেই হিসাবে আমাদের ডলারের মূল্যের হিসাব ধরে আমাদের দুই দশমিক সাত তিন টাকা মূল্য বেড়েছে ফলে আমাদের এই মূল্য বৃদ্ধিটি ঘটেছে এই মূল্যবৃদ্ধিটি অটো গ্যাসের ক্ষেত্রে গত মাসে ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা এই মাসে সেটি বেড়ে সাতষট্টি টাকা আষট্টি পয়সা অর্থাৎ অটো গ্যাসের ক্ষেত্রে প্রতি লিটারে এক দশমিক নয় দুই টাকা বেড়েছে তো আর এই মূল্যবৃদ্ধি যে যে যেদিন এই বৃদ্ধির সংক্রান্ত ঘোষণাটি হয় সেদিন সন্ধ্যা ছয়টা থেকে এই মূল্য বৃদ্ধিটি কার্যকর হয় সেই ধারাবাহিকতা আজকেও যেহেতু আমরা ঘোষণা করছি আর সন্ধ্যা ছয়টা থেকেই মূল্যবৃদ্ধি কার্যকর বলে গণ্য হবে